এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানালো ভারতীয় মৌসুম ভবন আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ বিহার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গেও তিন জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া তিরিশে জুনেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত হয়তো হচ্ছে না কিন্তু বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি রয়েছে আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বৃষ্টিপাত হবে ভারী মাত্রার বৃষ্টিপাতও পাওয়া যাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তবে তিন তারিখে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আকাশ আপনার এলাকায় কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনাদের যেটা বলবো যে এই যে নিম্নচাপ ক্ষেত্র ছিল যেটি দক্ষিণ প্রদেশের দিকে অবস্থান করেছে যার প্রভাবে উত্তর পশ্চিম রাজস্থান থেকে সোজাসুজি নাগাল্যান্ড পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার প্রভাবে এ সেই এলাকার আশপাশে কিন্তু বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সোজাসুজি পাহাড়ে যাওয়ার জন্যই পাহাড়ের অঞ্চলে বৃষ্টিপাত হবে মূলত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আসামের গোয়ালপাড়া গুহাটি তেজপুর জোরহাট ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশের দিকে এবং মেঘালয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা থেকে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ তার পাশাপাশি ত্রিপুরার দিকে মূলত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিনে একটু গুমট গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকতে পারে চলুন আমাদের বিষয়গুলিকে পুরোটা দেখাচ্ছি কোথায় কেমন কে বৃষ্টিপাত হতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তিরিশে জুন নতুন করে জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি কোথাও কোথাও এক তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ থাকতে পারে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নতুন নতুন কিছু পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছে যে তিরিশ তারিখে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত ওই বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া কিছু এলাকাতেই ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এছাড়া অন্যান্য জায়গাতেও দু এক জায়গাতে টুকটাক হতে পারে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে মানে মেঘ ডাকতে পারে এক তারিখের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটু সম্ভাবনা থাকছে তিন দু তারিখে দু তারিখে কিন্তু কোনো ওয়ার্নিং নেই তিন জুলাই আবারও ভারী বৃষ্টিপাত হবে বলে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সতর্কতাও দিয়েছে এখন এগুলি কি সব জায়গাতে হবে না দু একটি জায়গাতে হবে সেগুলি আমাদের অবশ্যই দেখিয়ে কিন্তু এই আপডেটে আপাতত একটা যে সতর্কতা দিয়েছে আলিপুর দপ্তর সেইটুকু আপনাদের জানিয়ে দিলাম আমরা আবারও চলে এলাম লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে মূলত বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা নদীয়া এছাড়াও পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন এবং সেখানে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাঁকুড়ার দিকেও হতে পারে এছাড়া পুরুলিয়ার দিকেও মেঘাচ্ছন্ন হচ্ছে এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে মানে কলকাতা হুগলি বা মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলো দেখুন মূলত এই জায়গাগুলোর কোনো কোনো অংশে একটু এদিক ওদিক করে মেঘ ডাকতে পারে এবং টুকটাক বৃষ্টিপাত হতে পারে কিন্তু নিচের দিকে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বরিশাল বা এখানে চন্দননগর এখানে চিটাগং এর পাশাপাশি বরিশাল এগুলোতেও কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে যশোরের দিকে দেখুন কোথাও একটু মেঘ বেশি কোথাও একটু মেঘ কম ঢাকা নগরপুরা ফরিদপুর মেহেরপুর এগুলোতে দেখুন কোথাও কোথাও মেঘাচ্ছন্ন রাজশাহী রয়েছে মালদাতে বৃষ্টিপাত শুরু হয়েছে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরেও বেশিটা কিছুটা বৃষ্টিপাত হচ্ছে আর কি আমরা একটু যদি রেডারে চলে যাই তাহলে দেখব যে দেখুন এই অংশগুলিতে বেশ কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে বিদ্যুৎ কোথাও কোথাও হচ্ছে তার মানে এই সমস্ত এলাকাতে দেখুন বিচ্ছিন্নভাবে কিন্তু কোথাও কোথাও এখানে বজ্র বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং বজবিদ্যুতের সাথে বৃষ্টিপাতও কোনো কোনো অংশে বেশি সময়ের নয় কিছু কিছু সময় দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সময় হতে পারে এবং যেদিকে বেশি মেঘ রয়েছে সেখানে একটু বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি সময়ে চলতে পারে আমরা চলে যাচ্ছি সোজাসুজি পূর্বাভাসে দেখে নিচ্ছি ইতিমধ্যে যা দেখা যাচ্ছে যে এই এলাকাগুলির মধ্যে যেহেতু প্রচণ্ড মেঘ রয়েছে আমরা দেখতে পেলাম এবং ছোটো ছোটো মেঘ উঠছে তো বিহার এবং ঝাড়খন্ড এবং সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া কিছুটা পুরুলিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ বীরভূম এবং এবং পূর্ব বর্ধমান নদীয়া সংলগ্ন এলাকা কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে এগুলোতে বাকি অংশে হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে আপাতত একটা এলাকা বোঝা যাচ্ছে কিন্তু ছবিগুলি আপনাদের সঙ্গে পুরোপুরি সময় এখানে উইন্ডিতে মেলাতে পারবেন না এখানে বাংলাদেশের বিভিন্ন অংশে টুকটাক বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে থাকবে কিছু সময় একটু মাঝারি ভারী টাইপের হয়ে যেতে পারে এমন সম্ভাবনা থাকছে এটা দুপুর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে হতেই পারে মানে যে ঝেনাইদহ করচানপুর মাগুরা এছাড়া মেহেরপুরের আশেপাশে মে মুর্শিদাবাদের দিকে কিছুটা সিউড়ি দুমকা বা নলহাটি মালদা এগুলোতেও বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যেটা বলেছিলাম যে এগুলো কিন্তু হতে পারে তো ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে কিছু কিছু এলাকাতে হবে তো হালকা মাজটা থাকবে রাতে কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে ওই সময়তে বৃষ্টিপাত ভারী হতে পারে বিশেষ করে এলাকাগুলি যেগুলো হচ্ছে যে মনমোহন সিং সিলেট কিছুটা রাজশাহী কিছুটা খুলনা বিভাগের উপরের দিক মানে মুর্শিদাবাদ মেহেরপুর এই যে জায়গাগুলো রয়েছে এগুলো এবং মালদা তার সঙ্গে রংপুর রাজশাহী কিছু এলাকা ধরে যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে এছাড়াও আসাম মেঘালয়ের পশ্চিম দিকে দেখুন এখানেও বৃষ্টিপাত চলে আসতে পারে এর ফলে যদি মেঘ বেড়ে যায় পর্যন্ত মুর্শিদাবাদ কিছুটা বীরভূম এবং পূর্ব বর্ধমানের উপর দিকে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বেশি হতে পারে এবং সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও এখনও পর্যন্ত সম্ভাবনা দেখাচ্ছে এক তারিখ পর্যন্ত যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মানে দুই চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকেও কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে এছাড়াও খুলনা খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এগুলোতে এই যে বনগাঁ রয়েছে যশোর রয়েছে কর্তাঁদপুর ঝিনাইধব মাগুরা এগুলোতেও মেঘ আসতে পারে এবং মেঘ তৈরি হলে এই এই বৃষ্টিটা কোথাও কোথাও হতে পারে কিন্তু দেখুন পশ্চিমের দিকে এলাকাগুলিতে বৃষ্টিপাতের সেরকম দেখা লক্ষ্য করা যাচ্ছে না তার মানে গরম অস্বস্তিকর ব্যাপারটা বাড়তে থাকবে এবং উত্তরবঙ্গের এবং উত্তর পূর্ব দিকে রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু জেলাতে এবং উপজেলাতে বাংলাদেশের বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে আচ্ছা এছাড়াও আরেকটু সম্ভাবনা দেখাচ্ছে যে শনিবার পর্যন্ত যেটা রয়েছে যে পরবর্তীকে বা সকালে যদি বৃষ্টিটা নাও হয় তাহলে ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তখন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হুগলি এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি কিছুটা বাংলাদেশের ঢাকা খুলনা ঢাকার দিকে রয়েছে এবং খোলনা বরিশাল তার সঙ্গে ত্রিপুরা এবং এই রয়েছে কাপসিয়াম মৌলিবাজার লখাই এগুলোতেও বৃষ্টিপাত চলে আসতে পারে কিশোরগঞ্জের দিকে মানে মনমোহন সিং সিলেটের দিকে বৃষ্টিপাত আসতে পারে আসামের দিকেও কিছুটা বৃষ্টিপাত আসবে এইভাবে কিন্তু শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা চলার সম্ভাবনা রয়েছে কিন্তু এক তারিখ থেকে যেটা হবে দু তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো মোটামুটি ভালোই চলতে থাকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে তবে কমে যাবে একবার দুবার করে কখনো 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 আসবে এর সঙ্গে ছবিটা পুরোটা মেলাতে পারবেন না রাতে কিন্তু উত্তরবঙ্গে দেখুন এলাকাগুলিতে বৃষ্টিপাত বেড়েই থাকবে এরকম করেই রয়েছে এরকমভাবে একটা বিচ্ছিন্ন টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী কয়েকদিনে আপাতত এতে কিছু পরিবর্তন থাকবে সেগুলো আপনাদের বলবো তো তিন তারিখে বলেছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে ভারী বৃষ্টিপাত শো করছে না কিন্তু বৃষ্টিপাত একটা হবার মতো ব্যাপারটা বলছে কোনো কোনো অংশে হতে পারে এতে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো আপাতত যেটুকু পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলে দিলাম তবে চার পাঁচ তারিখের দিকে দেখুন এখানে কিন্তু একটু ঘূর্ণি একটা দেখা যাচ্ছে যেটা বলে জলীয় বাষ্প মেকিয়ে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে আসবে যার ফলে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিছুটা হবে দেখে নিচ্ছি চার তারিখ বা পাঁচ তারিখের দিকে কিছু হচ্ছে কিনা বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছুটা দুপূল ধরে ধরছে এখানে কিছুটা এই পাঁচ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ মানে দক্ষিণ ভাগে আর কি কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি করে আসার চেষ্টা করছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত এগুলো ভারী হচ্ছিল সেগুলি মনে হচ্ছে যেন এবারে একটু করে কমার দিকে থাকবে তবে একবার দুবার করে হবে বলে মনে হচ্ছে আপাতত কমা বাড়ার মধ্যেই মনে হচ্ছে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যেতে পারে এখনো পর্যন্ত আট তারিখ ন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে তবে দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত চলে আসবে তবে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি কিছুটা পরিবর্তন হলে আপনাদের বলে দেবো আপাতত আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিহারের দিকে বৃষ্টিপাত মূলত বেশি থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে আপাতত এই রয়েছে আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ